আগামীকাল সকালে চিলি পাত্তাই পাবে না আমাদের সাথে। দর্শক, ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সবাইকে অবাক করে একই বলল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যা শুনে অবাক সবাই। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে চিলিকে উড়িয়ে দিতে একদম মুখিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে 2-0 গোলে জয় নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। হুলিয়ান আলবারেস এবং লাফতারো মার্টিনেজের গোলে 3 পয়েন্ট অর্জন করে বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচে আগামীকাল তারা মুখোমুখি হবে চিলির বিপক্ষে। আর আগামীকালকের ম্যাচটা চিলির বিপক্ষে জিততে পারলে কোপা আমেরিকার নক আউট পর্বে পৌঁছে যাবে মেসি ডিমারিয়ারা। এবার এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে চিলিকে উড়িয়ে দেওয়ার কথা বললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসিকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয় আগামীকালকের ম্যাচটি নিয়ে আপনারা কেমন আশাবাদী। এর উত্তরে লিওনেল মেসি, আমাদের খেলোয়াড়রা সবাই ফুরফুরে মেজাজে রয়েছে, বর্তমানে সবাই তাদের সেরা পারফরমেন্স হচ্ছে দলের হয়ে। কানাডার বিপক্ষে আমরা তা ভালোভাবেই দেখতে পেরেছি, চিলিকে উড়িয়ে দিতে আমরা মুখিয়ে আছি। আশা করছি আমরা চিলির বিপক্ষে জয় দিয়ে কোপা আমেরিকার নক আউট পর্বে পৌঁছে যাব। শেষ ম্যাচে চিলি ড্র করেছে পেরুর সাথে 0-0 গোলের ব্যবধানে। অন্যদিকে শেষ ম্যাচে আর্জেন্টিনা কানাডাকে উড়িয়ে দিয়েছে 2-0 গোলের ব্যবধানে। সবকিছু মিলিয়ে হেড টু হেড পরিসংখ্যান এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী চিলির চেয়ে এমএসটি জিততে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দর্শক, এমএসটি আপনারা লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি HD এবং TSports ইউটিউব চ্যানেলে। এমএসটি কে জিতবে বলে আপনার মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন।